গণ অভ্যুত্থান তো নয়ই, বিএনপি গণ আন্দোলনের ঢেউ তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন নিজ দলের নেতাদের মধ্যেই সীমাবদ্ধ। সকালে রাজধানীর বকশিবাজারে গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। পরে এক আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, সন্ত্রাসী সংগঠন বিএনপিকে রাজনীতি থেকে চিরদিনের জন্য বিতাড়িত করা উচিত। এস কে সৌরভের প্রতিবেদন। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবসে বক্সিবাজার নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের বেদিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মতিউরের স্মৃতিচারণ করেন তিনি। বলেন, 69 গণ অভ্যুত্থান ছিল স্বাধীনতার পথে চূড়ান্ত মাইল ফলক। জেনারেল জিয়াও বলেছিলেন যে আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনে স্বাধীনতার গ্রিন সিগন্যাল পেয়েছিলাম। দুর্ভাগ্য, আজকে বিএনপি এই দিনগুলো স্বীকার করে না, এই ঐতিহাসিক দিবসগুলো পালন করে না। বিএনপির আন্দোলনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন শুধু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। আজকে বিএনপি কথায় কথায় গণ অভ্যুত্থানের কথা বলে, তারা গণ আন্দোলনের ঢেউও এ পর্যন্ত সৃষ্টি করতে পারেনি। তাদের যে আন্দোলন, এটা তাদের নেতা কর্মীদের আন্দোলন, এখানে কোনো জনগণের সম্পৃক্ততা নেই। গণ অভ্যুত্থান হয়েছিল এদেশে বাস্তবে একটি, সেটা হলো 69-এর গণ অভ্যুত্থান। দিবসে দলের সহযোগী সংগঠন ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা। পরে আলোচনা সভায় অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, মতিউর একটি অবিনশ্বর চেতনার নাম। অভিযোগ করেন, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পায়তারা করছে বিএনপি। এই যে স্কুল পর্যায়ের একটি ছাত্র, এই যে চেতনা, এই চেতনা সঞ্চারিত হয়েছিল তার ভিতরে। মতিউর আমাদের ভিতরে চিরদিন জাগরণ থাকবে। যারা গণ অভ্যুত্থানের কথা বলে, গণ আন্দোলনের কথা বলে, তারা কিছুই জানে না। তাদের নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য এই সমস্ত কথাবার্তা বলে। যারা বলে যে মুক্তিযুদ্ধ বাই চান্স বা বাংলাদেশ বাই চান্স, তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা ছাড়া রাজনীতিতে স্বস্তি শান্তি ফিরে আসবে না। দেশের মানুষের কথা না ভেবে ক্ষমতার জন্য বিএনপি উন্মাদ হয়ে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এস কে সৌরভ, এসটিভি।